এবারে আমরা নজর রাখব পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনের দিকে। পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করছেন কলকাতার সিপি বিনীত গোয়েল এবং সঙ্গে ডিসি সাউথও রয়েছেন এবং পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছেন। একই সঙ্গে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু তিনিও পরিদর্শনে বেরিয়েছেন। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করছেন সিপি বিনীত কুমার গোয়েল এবং তিনি সেখানে কি ব্যবস্থাপনা পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বিকভাবে সেগুলোও খতিয়ে দেখেছেন। করোনা বিধি মেনে কীরকমভাবে পরীক্ষা কেন্দ্রগুলোতে ব্যবস্থা করা হয়েছে সেগুলো তিনি নজর রেখেছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে বিভিন্ন জেলায় যেরকমভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়েছে কলকাতাতেও সেরকমভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি না। সে প্রশ্নের উত্তরে বিনীত গোয়েল বলেন যে এখনও পর্যন্ত সেরকম কিছু নির্দেশ নেই, তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, এমনটাই জানিয়েছেন বিনীত কুমার গোয়েল। দেখতে পাচ্ছেন সেই ছবি, মাধ্যমিক পরীক্ষা শুরু শহর কলকাতায়, যাতে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয় এবং পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেন, সমস্ত সুরক্ষা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে, সার্বিক বিষয়গুলো আর কি খতিয়ে দেখেন সিপি বিনীত কুমার গোয়েল। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি, রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। দুর্গা, দেখো তুমি জানো যে দীর্ঘদিন এই করোনা সংক্রমণের জেরে স্কুলের পঠন পাঠন বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, তারপরেই যখন একটু পরিস্থিতি স্বাভাবিক হয় তার মধ্যেই কিন্তু এত বড় একটা পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার মতো, যেখানে প্রচুর ছেলে মেয়ে, প্রচুর ছাত্রছাত্রী এই মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় এবং সেখানে আজকে কিন্তু এই পুরো ব্যবস্থাটি, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় এবং সংক্রামিত হয়ে না পড়ে একজন থেকে আরেকজন পরীক্ষার্থীর মধ্যে, এই পুরো বিষয়টা দেখভাল করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু কলকাতার নগরপাল বা সিপি তিনি সকাল থেকেই বিভিন্ন স্কুলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে পুরো ব্যবস্থাটি কি রকম কি আছে না আছে পুরো ব্যবস্থাটি তিনি তার ফুল টিমকে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে দেখছেন, নিজে পরিদর্শন করছেন এবং সেখানে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিচ্ছেন। আর একটা প্রসঙ্গে বলে রাখি যে এই যেমন জেলা স্তরে তো যেরকম করা হয়েছে যে যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণ সংশ্লিষ্ট এলাকায় কিন্তু ইন্টারনেট পরিষেবা এবং ওয়াইফাই পরিষেবা কে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু কলকাতাতে ইম্পোজ করা হয়েছে। পাশাপাশি কাউন্সিলরের পক্ষ থেকেও জানানো হয়েছে যেদিন যে এই করোনা সংক্রমণের দুর্গা সিপি এটা বললেন যে কলকাতাতেও সেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হচ্ছে। হ্যাঁ, ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হচ্ছে, বেশ, একদমই। পাশাপাশি যেটা বলি যে কলকাতা পুরসভার পক্ষ থেকেও কিন্তু কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ড স্কুলগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রয়োজনীয় স্যানিটাইজেশন থেকে শুরু করে যাতে সেখানে সমস্ত ব্যবস্থাটি পাকা করা যায় সে ব্যবস্থাটিও কিন্তু তারা নিজেরা পরিদর্শন করছেন যে যার এলাকায় সকাল থেকেই। তাহলে বলা যেতে পারে যে রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একদিকে যেমন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অন্যদিকে কিন্তু কলকাতা পুরসভাও পক্ষ থেকে কিন্তু সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে যে সমস্ত পুরো আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু একত্রিতভাবে এই যাতে পুরো প্রক্রিয়া, অর্থাৎ এই মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে কিন্তু সকাল থেকেই তারা ময়দানে নেমে পড়েছে। এখনো পর্যন্ত পুরো ব্যবস্থাটি নিয়ে কিন্তু আমরা ছাত্রছাত্রীদের এবং তাদের পরিবারের লোকেদের, অর্থাৎ অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা যথেষ্ট খুশি পুরো ব্যবস্থাপনার উপর এবং সেটাই আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। বেশ, ধন্যবাদ দুর্গা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। সিপি বিনীত গোয়েল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনবো। তার অ্যারেঞ্জমেন্টস আর যদি কোনো কিছু এক্সট্রা প্রয়োজন থাকে আমাদের লোক এখানে থাকবে এবং আমরা নেসেসারি অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করব। স্যার, এই এরিয়ার মধ্যে কলকাতায় কত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে কলকাতার মধ্যে? ইন্টারনেট ইন জেনারেল, ওয়াইফাই ইন্টারনেট গুলো এটা বন্ধ রাখার জন্য রাখা হয়েছে ফ্রম যখন ডিউরেশন যেতে কি চিকেনটাকে প্রিভেন্ট করা। স্যার, শহর কলকাতাতে কি বন্ধ থাকছে? কি শহর কলকাতাতে কি স্পেশালি অ্যারাউন্ড দিস এক্সামিনেশন সেন্টারস দিস থিং ইজ, অর্থাৎ বিশেষত এই পরীক্ষা কেন্দ্রগুলোর কাছে পিঠে ইন্টারনেট নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, এমনটাই জানালেন সিপি বিনীত গোয়েল। এবং
যেরকম ভাবে সুরক্ষা ব্যবস্থা আটোসাটো করা হচ্ছে, অর্থাৎ কোন রকম অপ্রীতিকর যাতে কিছু না ঘটে সেই কারণেই এই ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণে রাখার ভাবনা চিন্তা। অন্যান্য জেলা যেরকম আমরা জানি যে বেশ কয়েকটি জেলায় এই ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, কলকাতাতেও বিশেষত পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বলে জানালেন সিপি বিনীত গোয়েল।